আপনাদের প্রতি নসিহাত বা অনুপ্রেরণা যাই বলেন, প্রথম যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ পাক প্রত্যেক নবী এবং রসুলকে একটা মাত্র উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছিলেন। কোরআনে অনেক জায়গায় আছে, সূরা নাহলের মধ্যেও আছে, সূরা মুহাম্মাদের মধ্যে আছে, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তুমি ভালো করে জেনে নাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটার অর্থ আমরা খুব একটা বুঝি না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আসলে কিছুই নাই, আল্লাহ ছাড়া আমার জীবনের মালিক কেউ না, আল্লাহ ছাড়া কেউ চাইলে আমাকে মারতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে মৃত্যু দিতে পারবে না, আল্লাহ ছাড়া ইজ্জত সম্মান কেউ বাড়াতে পারবে না, কেউ কমাতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই, রিজিক আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে উন্নতিও দিতে পারবে না অবনতিও ঘটাতে পারবে না, আল্লাহ ছাড়া পরকালের জীবনে আমাকে কেউ কুলসিরাত পার করাবে না, কবরের শাস্তি থেকে বাঁচাবে না, ডান হাতে আমলনামা দিবে না, জাহান্নাম থেকে বাঁচাবে না, জান্নাতে প্রবেশ করাবে না, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যও কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর আরও আছে ব্যাখ্যা, আল্লাহ ছাড়া কারো নামে নজর মানত করতে পারবেন না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবেন না, আল্লাহ ছাড়া কারো সামনে আত্মসমর্পণ করতে পারবেন না, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুমই নাই, আল্লাহ যা দিয়েছেন সেটাই চূড়ান্ত, যেটাই আল্লাহ এবং তার রাসূলের সাথে সাংঘর্ষিক সেটাই বাতিল। আরও আছে, আল্লাহ ছাড়া আপনার আমার জীবনে আপন বলে কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের জীবনে আপন বলে কেউ নাই, যখন মানুষ কোনো বিপদে পড়বে তখন সে সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে পারবে এবং আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক হবে, বিপদটা চলে গেলে আবার সম্পর্কটা থাকে না। আল্লাহ এটা অনেক আফসোস করে বলেছেন সূরা ইউনুসের মধ্যে যে মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ খুব কায়মনোবাক্যে আল্লাহকে ডাকে, আর যখন আমি বিপদটা সরিয়ে দেই সে আমার সাথে শিরক করে, আমাকে ভুলে যায়, মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুবরিল মাসসা, সে এমনভাবে হেঁটে চলে যায় যে কখনো আমাকে ডাকেই নাই। এইটুকু যদি বুঝতে পারেন যে আল্লাহ ছাড়া আসলে আমাদের আপন বলতে কেউ নাই, রিজিকদাতা কেউ নাই, সৃষ্টিকর্তা পালনকর্তা বিধানদাতা হায়াত মৌতের মালিক ইজ্জত সম্মানের মালিক কেউ নাই, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস নিয়ে কেউ যদি মারা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কারণ একটা হাদিস আছে যার মনের মধ্যে সরিষা পরিমাণ ইমান থাকবে, মানে এই যে এই কনসেপ্টটা যে আল্লাহই সব কিছু, জাহান্নামের শাস্তি ভোগ করলেও ইনশাআল্লাহ কোনো না কোনো দিন আল্লাহ পাক তাকে মাফ করে দিবে, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া যে আপন কেউ নাই এটা যে ব্যক্তি বুঝতে পারছে এই পৃথিবীতে, সে ব্যক্তি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারবে। যদি সে আল্লাহকে আপন করতে না পারে তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না পরকালের জন্য। আমরা যে ভুলটা করি, আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি, আমরা আমাদের স্ত্রী সন্তান, আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ, আমাদের বস, সবাইকে খুব আপন মনে করি। সম্পর্ক আছে না, সম্পর্ক একটা জিনিস, আপনত্বটা আলাদা বিষয়। দেখবেন এরা সবাই যদি আপনাকে ফেলে দেয় আল্লাহ কখনো আপনাকে ফেলবেন না, খেয়াল করে দেখবেন। জীবনে এমন অনেক সময় গেছে আপনার আমার যে আপনাকে কেউ বুঝতে পারেনি, আপনার ভিতরে কী আছে এটা কেউ বোঝে নাই আল্লাহ বুঝছেন। আপনি ওই সময়
সবার কথা ভুলে গিয়ে সেজদা দিয়েছেন, দিয়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কিন্তু সাথে সাথে দিছেন আপনাকে, আল্লাহ অনেক কাছে। মানে আমি বিগত 3 মাসে আল্লাহকে খুব ফিল করছি আর কি, যে আল্লাহ কি জিনিস, আল্লাহ খুব কাছে। কায়মনোবাক্যে সঠিক পদ্ধতিতে যদি কেউ আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে ফেরত আনতে পারে, আল্লাহ চাইলে পুরো দুনিয়া তার জন্য উল্টে দিতে পারে, আল্লাহ সব করতে পারে, আর কারো কোনো কিছু করার ক্ষমতা নাই। আমার নিজের প্রতি নসিহত এবং আপনাদের প্রতিও, যে আল্লাহকে আপন করে নেন, দুনিয়াতে সফল হয়ে যাবেন, পরকালে সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহকে আপন করে নিতে পারলে মনে কোনো কষ্ট থাকবে না, আপনার মনে কোনো কষ্টই থাকবে না, কারণ আপনি দুনিয়াতে যা করছেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন। এই জন্য কেউ আপনাকে ভালো বলুক বা খারাপ বলুক, কেউ সন্ত্রাসী বলুক, কেউ জঙ্গি বলুক, কেউ আপনার কথা বুঝুক বা না বুঝুক, কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনি আল্লাহকে পাবেন। আর নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহকে আপন করতে পারছে, তো চলেন সেই চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহের অনেক ব্যাখ্যা আমি অল্প সময় অল্প কয়েকটা বললাম, আরেকটা অংশ আছে আমাদের মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো তরিকা নাই। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, মুআমালাত করেছেন, মুআমালাত তো বোঝেন বৈষয়িক বিষয়গুলো, যেভাবে পরিবার চালিয়েছেন, যেভাবে তিনি অর্থনীতি চালিয়েছেন, সমাজ পরিচালনা করেছেন, আল্লাহর জিকির করেছেন, যেভাবে তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, মানে প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হতে হবে। এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আমি আপনি নিজের ইচ্ছায় কোনো আমল আসলে করতে পারবো না। মানে মন চাইলেও আমি একটা মন গড়া সিস্টেম চালু করলাম ইসলামের মধ্যে, এটা করতে পারবো না। দেখতে হবে যে ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা করেছেন কি করেন নাই। জুমার নামাজ 3 রাকাত পড়লে ভালো হতো না? নামাজ ভালো জিনিস, 2 রাকাত পড়লে যা নাকি, 3 রাকাত পড়লে তো একটু বেশি নাকি হওয়ার কথা, ক্যালকুলেশন তাই বলে, 4 পড়লে আরও বেশি নাকি হওয়ার কথা, কিন্তু আপনি আমি 2-এর বেশি করতে পারবো না, ফরজের কথা বলছি। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন, অন্য কিছুকে অনুমোদন দেন নাই। প্রতিটা ইবাদত, রোজা শাবান মাসে রাখা যায় না, রমজান মাসে না রেখে, বা রমজানেও রাখলাম আবার আগে পিছিয়ে 2 মাস রাখলাম, 3 মাস, ভালো কাজ তো। হজ করতে মানুষ মক্কায় যায়, আমরাও না হয় হজের একটা জায়গা বানালাম, আমরাও হজ করলাম, জাকাতের একটা নিসাব আছে, আমরা নিসাবের চেয়ে বেশি দিয়ে দিলাম, ঠিক আছে। প্রতিটা কাজ দেখবেন, ইবাদত, ভালো ভালো ইবাদত, এগুলোকে বাড়াবেন কমাবেন এখতিয়ার আপনার আমার নাই। আমি ফরজ ওয়াজিবের কথা বলছি, আপনি নফল করতে পারেন, আলাদা বিষয়, সুন্নাত তো করবেনই মাশাআল্লাহ। তো এইটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো টিচার, রোল মডেল, আদর্শ, উসওয়াতুল হাসানা কিছুই নাই। হ্যাঁ, কারো কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, যে কারো কথা, যে কারো কাজ, যে কারো ইস্তেহার, যে কারো ফতোয়া দেখা যায় যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিলে যাচ্ছে, নিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে কারো কথাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মেলে, তা সাহাবীদের আমলের সাথে না মিলে, সেটা গ্রহণ করতে আপনি আমি বাধ্য না, বরং সেটাকে রিফিউজ করাটাই হচ্ছে ইমানের পরিচয়।